হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, তো দেখতে থাকো, আমার সাথে থাকো। আজ মাছটা প্রথম মাছ জানি না কি মাছ, রামুদি মাছ, প্রথম সমুদ্রের সমুদ্রে খেয়েছিলাম দীঘাতে, এবারে জানি না কোথায় সমুদ্রের থেকে এনেছে নাকি। আজ আমি তোমাদের দেখাবো পমফ্রেট মাছের একটা একদম নতুন রেসিপি। তো রেসিপিটা কিন্তু আমারই বলতে পারো, আমি নিজের মন থেকে আজকে এটা ফার্স্ট টাইম ট্রাই করব। খেতে কিন্তু ব্যাপক হয়েছিল, তো তোমরাও অবশ্যই ট্রাই করো, জানিও কেমন লাগলো। তো দেখো, পমফ্রেট মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে রেখেছি। এরপর তেলের মধ্যে আমি হচ্ছে শুকনা লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এরপর কুচনো পেঁয়াজ ছিল, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু একদম ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে, খুব সুন্দর করে ভাজতে হবে। তারপর আমার দেখো পেঁয়াজ ভাজা চলছে, আর এইদিকে আমি হচ্ছে টমেটো আর মটরশুঁটি পেস্ট করে রাখবো। তো তারপর আমি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল, অল্প দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা দেখো একদম পুরো লাল হয়ে গেছে, কিন্তু কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে। এরপর মশলাটা একটু ফ্রাই হলে আমি এর মধ্যে হচ্ছে জিরে পাউডার আর হচ্ছে রেড চিলি পাউডার হচ্ছে দিয়ে দেব। তারপর হচ্ছে একটু ভালো মতো ফ্রাই করে এর মধ্যে হচ্ছে আমি ওই যে মটরশুঁটি আর টমেটোটা ছিল পেস্ট করা, সেটা আমি দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে ভালো মতো এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর তারপর একটু জল দিয়ে দিলাম। জলটা একটু মানে পরিমাণ মতো মাখো মাখো হবে জিনিসটা, তো এই পরিমাণে জলটা দিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঝোলটা যখন ফুটে গেছে, তখন আমি এই ভাজা মাছগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। তো তারপর আবার হচ্ছে এর ওপরে কিছুটা সুন্দর সুন্দর একদম টাটকা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম, সেগুলো এর ওপরে আমি ছড়িয়ে দিলাম। এরপর হচ্ছে ধনে পাতা কুচিয়ে রেখেছি, সেটাও সুন্দর করে এর ওপর ছড়িয়ে দেব। তারপর হচ্ছে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, তারপর আমার মাছ একদম রেডি হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ট্রাই করো, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো আমার মাছ একদম রেডি। তো আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ সুন।